পরিমাণ জিরা নিয়েছি। জিরাটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। আর নিয়েছি পেঁয়াজের কুচি, জিরার বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কিছু মরিচের কুচি। এখন আমি একটু মিশ্রণ বলে চিরা নিয়েছি। এখন একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি এখানে বেশি পেঁয়াজের কুচি নিয়েছি, যেহেতু এটা পেঁয়াজ জুস তাই বেশি পেঁয়াজের কুচিটাই দেওয়া দরকার। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদ আর মরিচের গুঁড়োটা পেঁয়াজের জন্য তেমন একটা প্রয়োজন না, আমি এখানে কালারের জন্য দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। আমি আলতো হাতে মিক্স করছি যাতে জিরাটা আলতো থাকে। আমি আলতো হাতে জিরাগুলো মিক্স করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আবার ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন, আগে দেখে নেবেন পেঁয়াজের শেপটা হচ্ছে কিনা। যদি পেঁয়াজের শেপটা হয় তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার এখানে পানি লাগবে না, কারণ আমি বুঝতে পারছি এখানে পেঁয়াজের শেপটা হবে। চলুন এখন চুলায় এগুলো ভেজে নেওয়া যাক। পেঁয়াজগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখান থেকে জিরাটা নিয়ে নিচ্ছি হাতে। এখন আমি বাটিতে প্রেস করব, এরকম করে আমি জিরাটা তৈরি করে তেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বড়ার মতো করে করিনি, কারণ বড়ার মতো করে করলে এখানে ক্রিস্পি ভাবটা আসবে না, ভিতরটা নরম নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো কালার কত সুন্দর হয়েছে। পেঁয়াজটা কিন্তু ডালের পেঁয়াজের থেকেও বেশি টেস্ট খেতে। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি একটি কিচেন টাওয়ালের উপর তুলে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিব। তৈরি হয়ে গেল মুচমুচে চিরার পেঁয়াজু। দেখুন পেঁয়াজগুলোর কালার কত সুন্দর হয়েছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।